সূরাতুল মুমিনুনের প্রথমে কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন থেকে বলে মুমিনদের আটটা গুণাবলী বলেছেন যারা এই আটটা গুণাবলীর অধিকারী হবে তারাই প্রকৃত ঈমানদার এবং তারাই সফলকাম সাকসেসফুল হবে যারা এই আটটা গুণের অধিকারী হবে না তারা কখনো সফল হবে এই আটটা গুণের ভিতরে একটি গুণ ছিল যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সূরাতুন নূরের শুরুতেই যারা লজ্জাস্থান হেফাজত করে না তাদের শাস্তি কি এই আল্লাহ তাআলা এই বিধান সূরাতুন নূরের প্রথমে আলোচনা করেছেন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে প্রথম আয়াতের আগে সূরাটার নাম হলো নূর সূরাটার নাম কি নূর মানে আলো নূর মানে আলো সূরাতুল মুমিনুন এর আগের আয়াত তার মানে আল্লাহ তাআলা বলতেছেন বুঝাইতেছেন ও ঈমানদাররা সূরাতুল মুমিনুনের ভিতরে আমি যে আটটা গুণের কথা বলেছি এই আটটা গুণের অধিকারে যারা হবে তারা তো ঈমানদার হবে শুধু তাই না সূরাতুন নূর পরের সূরা হলো নূর তারা হেদায়েতের নূর আলো পেয়ে যাবে সুবহানাল্লাহ ওই সূরার সাথে এই সূরার একটা গভীর সম্পর্ক এবার আসেন নূর এটা কত প্রয়োজনীয় বস্তু একটা মানুষ যত আমল করবে তার ভিতরে যদি নূর না থাকে তাহলে তার আমল ছুটে যাবে আমলে ভালো লাগবে আর যতই আমল করবে যদি নূর যদি তার কলবে সৃষ্টি না হয় তাহলে ফুলসিরাত সে পার হইতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতের নিকটে যখন মুনাফিকরা যাবে ফুলসিরাত পার হওয়ার জন্য হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে তাদের কলব থেকে নূরটা বের হয়ে যাবে কথা বুঝছেন নাই নূরটা কি হয়ে যাবে মানে বিদ্যুৎ শেষ হ্যাঁ লোডশেডিং শুরু হয়ে গেছে হঠাৎ চলতেছেন বাতি নেমে গেছে সাথে কিছুই নেই এই অবস্থা পিছনে মোমেন ঈমানদার ব্যক্তিরা দেখবে তারা এই অবস্থা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা একা ভীত হয়ে যাবে না জানি ফলসেরাদের কাছে যাইলে যে আমাদেরও নূর চলে যায় আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা কথা বোঝা আসছে না কিন্তু যারা ঈমানদার তারা